আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিহদা আল্লাহ নবী আবাহাদ আম্মাবাদ আলহামদুলিল্লাহ আহলান সাহালান আল্লাহ আমাদের সকলকে রামজানে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমি রেজওয়ান বিন আলতাফ আপনারা দেখছেন ইসলামের পথে মিডিয়া ইসলামের পথে মিডিয়া পক্ষ থেকে রমজান কেন্দ্রিক কিছু যুগ জিজ্ঞাসার পর্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে রামজান কেন্দ্রিক আপনাদের সামনে নিয়মিত আসবো ইনশাআল্লাহ আপনারা আমার নিয়মিত আলোচনা দেখুন ইসলামের পথে মিডিয়ায় এবার আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আমাদের সমাজে একটা কথা পরিচালিত আছে তা হচ্ছে রামজান সময় অনেকে বলে যে রোজার নিয়োগ করতে হয় আসলে রোজার যে নিয়োগ করতে হয় এটা কোরআনসন্না অনুযায়ী এর কোনো বিধান আছে কি না বা রাসুল সাল্লাহ থেকে নির্দেশ আছে কি না যে সিয়ামের অবস্থায় বা সিয়ামের পূর্বে নিয়োগ করতে হবে যেরকম আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে অনেক বই বইপত্র পাওয়া যায় যেগুলোতে বিভিন্ন নিয়ত লেখা থাকে যে এটা রোজার নিয়ত এটা ইফতারের নিয়ত এটা তারাবিন নিয়ত এটা দোয়ার নিয়ত ইত্যাদি নিয়ত আমরা ফেসবুকে ইদানিং দেখেছি অনেক নিয়ত লেখা থাকে আসলে এগুলো কোন প্রমাণিত না নিয়ত শব্দের অর্থ আগে আমাদেরকে জানতে হবে কেননা নিয়ত শব্দের অর্থ হচ্ছে মনে মনে সংকল্প করা মনে মনে নিয়োগ করা এই জন্য নিয়ত আপনাকে আমাকে স্যামের নিয়োগ করতে হবে মনে মনে নিয়োগ করতে হবে সিএমের জন্য নিয়োগ করা অপরিহার্য আপনাকে আমাকে সিএমের নিয়োগ করতে হবে কেননা এ বিষয়ে হাফসার দিয়াহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরের পূর্বে স্যামের নিয়োগ করলো না তার সিএম হলো না মানে ফজরের সালাতের পূর্বে আপনাকে আমাকে শ্যাম রাখার জন্য মনে মনে নিয়োগ করতে হবে তাছাড়া সিযাম হবে না যে বিষয়টি আপনারা দেখতে পারেন আবু হাদিস নাম্বার দুই হাজার চারশো চুয়ান্ন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মনে মনে নিয়ত করতে হবে এজন্য আলাইহি সাল্লাম থেকে শৈব কালের প্রথম হাদিস যে রাসুল সাল্লু আলিয়াল বলেছেন ইন্ন মা আমলবীর নিয়াদ প্রতিটি কর্ম প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল তার মানে নিয়ত আমাদের দরকার হবে তবে এই কাজ নয় যে নিয়োগ পড়তে হবে সমাজের মধ্যে যে নিয়তগুলো পাওয়া যেগুলো ভিত্তিহীন সমাজের মধ্যে যা পাওয়া যায় এগুলো দ্বারা প্রমাণিত না এজন্য আপনাকে আমাকে সারি যে পদ্ধতি তা হচ্ছে যে আরবিতে নিয়ত পড়ার কোনো ভিত্তি নেই কোরআন সন্না এগুলো ভিত্তি নেই মুখেও উচ্চারণ করা যাবে না মুখে উচ্চারণ করে যদি আমরা মুখে উচ্চারণ করে নিহত পড়ি তাহলে সেটা বেদাঁত হবে যে বিষয়ে আমরা হাদিস দেখতে পারবো সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো তার মানে আমাদেরকে মুখেও নিয়োগ করা যাবে না আমাদের মনে মনে সংকল্প করতে হবে আর আমরা সাধারণত প্রত্যেকে আমরা যখন সাহারি খাই মনে মনে নিয়োগ করি যে আমরা তো সিয়াম রাখার জন্য আমরা সাহারি খাই আর প্রত্যেক রামজানের শুরুতে একবার নিয়োগ করলে যথেষ্ট হয়ে যাবে যে আমরা রামজানের সাহারি নিয়তে আমরা মনে মনে সংকল্প করব যে আমরা সাহারি খাচ্ছি যাতে সিয়াম রাখতে পারি বা সিয়াম থাকবো এই নিয়তে আমরা সিয়াম পালন করব। তাই আমাদের এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা সাহরির জন্য সমাজে পরিচালিত ইফতারের নিয়ত যে আছে রোজার নিয়ত এই নিয়তগুলো আমাদেরকে পড়া যাবে না মনে মনে আমাদেরকে সংকল্প করতে হবে তা আসুন আল্লাহ সুবাহ ওয়া তালা আপনাকে আমাকে উক্ত বিষয়গুলো যথাযথভাবে মানার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ